হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। দেখতে পাচ্ছ চারপাশে বর্ষা নেমে গেছে, আষাঢ় মাসের আজকে 1 তারিখ। তো এই গেরা দেখতে পাচ্ছ, গেরা জল জমে গেছে, গাছ লাল হয়ে গেছে, কত বড় গাছ হয়ে গেছে, দুই একটা করে ধুন্দুল আছে এই জানলাতে। এই যে তো আর কিছুদিন যাবে, তারপরে জানলাটাকে ভাঙতে হবে, ধান লাগাইতে হবে। এটাতে অনেক জঙ্গল, এই ঘাস হয়েছে, কত বড় কত বড় ঘাস। বৃষ্টি হচ্ছে প্রতিদিন আমাদের এদিকে, এই জল জমে গেছে কতটা। জানলার ভিতরে ঢুকবো, ঢুকে চাল কুমড়ো কাটবো। এই ঘাস হয়েছে কত বড় কত বড়। এই যে চাল কুমড়ো, চাল কুমড়ো হয়েছে, অনেক চাল কুমড়ো আছে। তো এগুলো চুনাতি হয়ে গেছে, এগুলো অনেকদিন থাকবে বাড়িতে নিয়ে গেলে, আর এটা খাওয়ার জন্য কাটবো। এটা মনে হয় পচে গেছে নাকি, দেখি তো। এটা মাছি ধরা গেছে, হ্যাঁ এটা পচে গেছে, মাছি হানা দিছে। তো এটাকে ফালাই দেব, পচে গেছে এটা, এটা ফালাই দিলাম। তো এটাকে নিয়ে যাব, এটা একটু কাঁচা আছে, তো এটাকে নিয়ে যাব। চলো বাড়ি যাওয়া যাক। এটা দেশি চাল কুমড়ো, তো এটা খাবার জন্য নিয়ে যাচ্ছি বাড়ি। দেখতে পাচ্ছ বর্ষা নেমে গেছে, আজকে আষাঢ় মাসের 1 তারিখ, চারপাশে জল জমে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ পিছনে, ওই জানলা থেকে নিয়ে আসলাম, বিছন খেতে নেট দিয়েছি, নেট না দিলে হাঁস মুরগি গরু ছাগল খেয়ে নেয়, এই জন্য বিছন। আজকে আষাঢ় মাসের 1 তারিখ, জুন মাসের 17 তারিখ। তো বিছন এখনও ছোট আছে, বৃষ্টি না হওয়ার কারণে বিছন একটু দেরিতে ফেলায় হলো। আমার গ্রামে বাড়ি, এই জন্য চারপাশে জল জমে আছে। এই দেখতে পাচ্ছ বাড়ির পাশে এই জল, তো এটা পুকুর হয়। এই এই পুকুরে পাট কেটে এখানে গড়াতে হবে, ওই যে পাটগুলি, এই পাটগুলি এখানে গড়াতে হবে। এটা পুকুর আমাদের, এই পুকুরে বর্ষার সময় মাছ ঢুকে, লোকাল মাছ, মাগুর মাছ, শিঙ্গি মাছ, কই মাছ, টাকি মাছ। আর এটা হলো বাঁশ বাগান, আর এই খড়ের পুঞ্জিটা পড়ে গেছিলো, এই জন্য এখানে আলাদাভাবে আরেকটা দেওয়া হয়েছে। এই ঘাস নিয়ে আসছে ছাগলের জন্য। আর এই দেখতে পাচ্ছ এটা কুমড়া হয়েছে, কুমড়া, এটা মাটিয়ে কুমড়া জাংলাতে হয়েছে। আর এগুলি হলো মিষ্টি কুমড়ো, এটা খাই দারুণ টেস্ট। চলে আসলাম ধরে, দেশি চাল কুমড়ো খাইতে পেয়েছেন। এটা কতদিন হলো শোনাতে হয়েছে, এটা পচে যাবে, ওটা মাছি ফেরে যায়, খানা দিতে হবে, এই জন্য করেছে এটা। এটা কেন দিতে চাচ্ছে?